ভাই, আসসালামু আলাইকুম। আমি এবার প্রথম ভোট দিয়েছি। আমি শুধুমাত্র ঢাকা থেকে ভোট দেওয়ার জন্য এসেছি। আমি আমার পছন্দময় প্রার্থী থেকে ভোট দিয়েছি। আশা করি সে জয়যুক্ত হলে আমাদের উপজেলার পরিবর্তন হবে। আজ 8ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই যিনি এই হরিপুর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে পারবে, যিনি এই হরিপুর উপজেলাকে দুর্নীতিমুক্ত উপজেলায় রূপান্তরিত করতে পারবে। আমরা তরুণরা চাই, আমরা তরুণরা এমন একজন মানুষকে বেছে নেব যেই মানুষটিকে দিয়ে আমাদের হরিপুর সারা বাংলাদেশকে একটি স্মার্ট হরিপুর হিসেবে নিজেকে তুলে ধরবে। তো উৎসবমুখর পরিবেশে আমাদের হরিপুরে ভোট হচ্ছে, আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে এই ভোটটিকে উদযাপন করছি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনটিকে। আমাদের কাছে আসুক, আমাদের উপাস।